নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট আপডেট, IRCTC-র নতুন ওয়েবসাইট চালু হলো, আরও দ্রুত বুকিং করা যাবে টিকিট, আসন উপলব্ধতা ও যাত্রী ভাড়া জানতে নির্ধারিত গন্তব্যের প্রতিটি ট্রেনের আর আলাদাভাবে ক্লিক করতে হবে না, এবার এক ক্লিকে সংশ্লিষ্ট রুটের সমস্ত ট্রেনের যাবতীয় তথ্য পেয়ে যাবে যাত্রীরা। নতুন বছরের রেলের অনলাইন টিকিট বুকিং পরিষেবায় আমূল পরিবর্তনের কথা ঘোষণা করেছে রেল মন্ত্রক। বৃহস্পতিবার IRCTC-র ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের নতুন আপগ্রেডেড ওয়েবসাইটটি চালু করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তবে এক ক্লিকেই সমস্ত ট্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য জানাই নয়, এবার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা AI টেকনোলজি বলে থাকি, যার সাহায্যে সংশ্লিষ্ট যাত্রীর ট্রেন যাত্রার তথ্য মজুদ থাকবে IRCTC-র প্রোফাইলে। ফলে একই রুটে বারবার ভ্রমণ করলেও সবসময় টাইপ করে তথ্য দেওয়ার কোনো প্রয়োজন হবে না, অর্থাৎ সময়টা অনেকটাই বেঁচে যাবে, ফলে অনেক দ্রুত অনলাইনে টিকিট বুক করতে পারবে যাত্রীরা। এখানেই শেষ নয়, অনলাইন টিকিট বুকিংয়ের সময় হোটেল, গাড়ি কিংবা খাবার বুকিংয়ের বিকল্প পেয়ে যাবেন ট্রেনের যাত্রীরা। ট্রেনে ওঠার আগেই তা বুক করে নিতে পারবেন তারা। IRCTC-র আপগ্রেডেড ওয়েবসাইট চালু করে এদিন রেলমন্ত্রী বলেছেন, ভারতীয় রেলকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিদিন IRCTC-র ওয়েবসাইট থেকে প্রায় 8 লক্ষ ট্রেনের টিকিট বুক করা হয়, ফলে রেল অনলাইন টিকিট বুকিং পরিষেবাকে আরও বেশি যাত্রীবান্ধব করে তোলার প্রয়োজন আছে। আপগ্রেড ওয়েবসাইটটি ব্যবহার করে ইতিমধ্যেই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পেরেছেন বহু যাত্রী। এক ক্লিকে জানা যাচ্ছে নির্দিষ্ট রুটের সমস্ত ট্রেনের যাবতীয় তথ্য আপগ্রেডেড ওয়েবসাইটে। যদি আগামী 5ই জানুয়ারির নিউ দিল্লি ও শিয়ালদা ট্রেনের খোঁজ করা হয়, তাহলে একটি পেজেই মোট 8টি ট্রেনের তথ্য পাবেন যাত্রীরা। প্রতিটি ট্রেনের তথ্যই তার নিচে উল্লেখ করেছে রেল, যেমন শিয়ালদা এসি স্পেশালের ক্ষেত্রে পাশাপাশি উল্লেখ করা হয়েছে ওই ট্রেনের AC 3 টায়ার 2 টায়ার AC ফার্স্ট ক্লাসের আসন উপলব্ধতা ও যাত্রী ভাড়ার পরিমাণ। তো ফ্রেন্ডস, আপনারা তাহলে আজকের ভিডিও থেকে আশা করি বুঝতে পেরেছেন যে IRCTC-র নতুন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখন অনেক ফেসিলিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র ট্রেন বুকিং না, সেখান থেকে গাড়ি বুকিং এবং সেখান থেকে হোটেল বুকিং এবং খাবার দাবারের কিন্তু ব্যবস্থা, সেটাও করা যাবে। তো বর্তমানে IRCTC-র ওয়েবসাইটে যখন ঢোকা হচ্ছে, সেখান থেকে কিছু দিলে পরে এইভাবে জাস্ট লোডিং হয়েই চলেছে। হয়তো বা এটা হতে পারে তারা এটা আন্ডার ডেভেলপমেন্ট রয়েছে, তো এটা হয়তো ডেভেলপিং কিছু চলছে, না হলে কিছু একটা ওদের সাইটের প্রবলেম রয়েছে, যার জন্য এখানে বারবার এখানে লোডিং হচ্ছে বা প্লিজ ওয়েট দেখাচ্ছে। তো এই প্রবলেমটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, যারা IRCTC ইউজ করে টিকিট কাটেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হবে না, দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা চেষ্টা করতে থাকুন, আশা করি আপনাদের জিনিসটা শর্ট আউট হয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট আরও অত্যাধিক পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।